ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বুকের হাড় না কেটে চামড়ায় ছিদ্র করে ষোলো বছরে এক কিশোরের সফল অস্ত্রোপচার করেছেন রাজধানীর বেসরকারি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সকালে হাসপাতালের সংবাদ সম্মেলনে তারা জানান দেশে বেসরকারি হাসপাতালের মধ্যে তারাই প্রথম এই পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে এ সময় আরও জানানো হয় মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি নামের এই পদ্ধতিতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন চিকিৎসা ব্যয়ও অনেক কম যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে এভাবে জটিল হৃদ রোগের চিকিৎসা দেওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা